স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন ক্লাস টুয়েলভের পরীক্ষার জন্য আমরা করছিলাম তার এটা থার্ড ফেজ আমি এর আগে এক দাগের এ এবং বি দুটো আমরা করেছিলাম আমাদের ক্যালকুলাস পার্টটা আজকে আমরা দেখব যেহেতু ক্যালকুলাস পার্ট থেকে অনেক নাম্বার আসে তার জন্য সাজেশানগুলো একটু বেশি পরিমাণে হবে অর্থাৎ অনেকগুলো করে অঙ্ক এখানে দিতে হবে আমার তো ফার্স্ট যে ক্যালকুলাসের প্রথম যে ক্যালকুলাসের এখানে আমরা আজকে আলোচনা করব যেই দুই মার্কসের যে অঙ্কগুলো আসে সেগুলো নিয়ে ঠিক আছে অর্থাৎ এখানে দুই মার্কসের আমাদের তিনটে অঙ্ক করতে হবে যেখানে ছ নম্বর থাকবে তার জন্য আমাদের ছটা অঙ্ক থাকবে তো শুরু করছি একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে সেটা হলো লিমিট এই লিমিট থেকে আমাদের বেশ কিছু অঙ্ক আমরা করবো লিমিট থেকে একদম সহজ টাইপের অঙ্কই আসে তো ফার্স্ট অঙ্কটা বলেছে দেখো মান নির্ণয় করো লিমিট এক্সটেন্স টু জিরো লগ ইবেসের ওয়ান প্লাস এ এক্স বাই ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান এগুলো হলো বেসিক যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমাদের করতে হবে এটা ফার্স্ট অঙ্কটা গেল সেকেন্ড অঙ্ক বলেছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স এটাও বেসিক সূত্র যেটা আছে সেই সূত্রকে কাজে লাগিয়ে আমরা করব তারপরেরটা আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা এটা অনেকবার পরীক্ষা দিয়েছে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এ এক্স প্লাস ই সরি ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস টু এই মাইনাস টুটাকে আলফা এক্সের সঙ্গে একটা আর এবং বিটা এক্সের সঙ্গে যেটা এই দুটোর সঙ্গে আলাদা আলাদা করে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করে নিয়ে করতে হবে তারপর আরও একটা অঙ্ক চলে এসছে এই অঙ্কটা অনেকটা ওই দুই নম্বর অঙ্কর মতোই সাইন ইনভার্স এক্স বাই এক্স এর মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই এক্স পরেরটা আছে পাঁচ আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ অনেকগুলো অঙ্ক রয়েছে অল্প সময়ের মধ্যে যাতে বলা যায় তারপরেরটা রয়েছে লিমিট এক্সটেন্স টু ওয়ান ই টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের এই লিমিট এক্সটেন্স টু যেই জিনিসটা থাকে এক্সটেন্স টু ওয়ান আছে এক্ষেত্রে আমাদের এই ওয়ানটাকে যদি এ পাশে নিয়ে আসি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জেড ধরে নিয়ে আমরা অঙ্কটা শুরু করব তাহলে আমাদের সুবিধা হবে ঠিক আছে তো নেক্সট অঙ্কে চলে আসছি নেক্সট আমাদের আসছে হলো ছয় নম্বর অঙ্কটা লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই লগ এক্স এটাও সেই এক্স মাইনাস ওয়ানটাকে জেড ধরে নিয়ে করতে পারি অথবা আর কোনো পদ্ধতিতে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান করে নিয়েও সেখান থেকেও আমরা এক্সটেন্স টু ওয়ান করে আলাদা আলাদা দুটো ভাগ করে করতে পারি সাত দাগের অঙ্কটা রয়েছে এটাও খুব ভালো অঙ্ক ই টু দি পাওয়ার সরি এক্সটেন্স টু জিরো লিমিট এক্সটেন্স টু জিরো ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর টু দি পাওয়ার এক্স বাই ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার এক্স এটাও খুব ভালো অঙ্ক এটা এ টু দি পাওয়ার এক্সের যেই ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা দিয়ে আমরা করবো এরপরে চলে আসছে আট নম্বর অঙ্কটায় লিমিট এক্সটেন্স টু জিরো থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স সরি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে নয় নম্বর অঙ্কটা বলেছে মান নির্ণয় করো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই লগ ইসের ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এটাও আমাদের যে বেসিক ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো সাহায্য নিয়ে কিন্তু আমরা করতে পারবো ঠিক আছে তো নেক্সট পেজে চলে আসি আমরা এই যেই ফার্স্ট যে লিমিটের অঙ্ক করলাম লিমিট থেকে খুব বেশি অঙ্ক দেওয়ার চান্স থাকে না তবু আমি বলবো যে যে কটা অঙ্ক আমি দিলাম এই টাইপের কিছু অঙ্ক তোমরা দেখে রাখবে তাহলে যদি আসে তাহলে এর মধ্যে থেকেই আসবে ঠিক আছে লিমিট থেকে সাধারণত অঙ্ক খুব কমই থাকে এরপর আসছে যেটা সন্ততা প্রমাণ করতে হয় যেখানে কন্টিনিউটি অ্যান্ড ডেরিভেবিলিটি ফার্স্ট অঙ্কটা কি রয়েছে এখান থেকে কিন্তু আমাদের একটা অঙ্ক আসবেই বলছে যদি এফ অফ এক্স ইকোয়াল টু মড অফ এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ হয় যেখানে এক্স নট ইকোয়াল টু এ এবং এফ অফ এ ইকোয়াল টু ওয়ান তবে এক্স ইকোয়াল টু এ বিন্দুতে এফ অফ এফ এর সন্ততার বিচার কর তো এখানে কন্টিনিউটিটা আমাদের হোল্ড করাতে হবে কন্টিনিউটি হোল্ড করানোর সূত্র তোমরা জানো যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো সমান করতে হয় সেক্ষেত্রে এখানে ওই মঠটাকে ভেঙে নিয়ে দেখাবে তাহলেই হয়ে যাবে পরেরটা এখানেও এফ অফ এক্স বলে দিয়েছে ওয়ান বাই এক্স সাইন এক্স স্কোয়ার যখন এক্স নট ইকোয়াল টু জিরো আর টু জিরো যখন এক্স ইকোয়াল টু জিরো এক্স টু জিরো বিন্দুতে আমাদের সন্ততা ও অন্তর্কলনযোগ্যতা আলোচনা করতে হবে ঠিক আছে তাহলে সন্ততা একটা আলোচনা করতে হবে আবার অন্তর্কলন যোগ্যতাও আলোচনা এই অঙ্কটা আমার মনে হয় দুই ভাগে যদি দেয় মানে দু নম্বরের ক্ষেত্রে অঙ্কটা একটু বড় হয়ে যাবে শুধু সন্ততা দিতে পারে অথবা শুধু অন্তর্কলনযোগ্যতা দিতে পারে ঠিক আছে পরের অঙ্কটায় বলা হয় একই রকম একই টাইপের অঙ্ক এফ অফ এক্স ইকোয়াল টু মড এক্স বাই এক্স এটা একটা সিগমা ফাংশান এটাকে বলা হয় যখন এক্স নট ইকোয়াল টু জিরো তখন এবং ইকোয়াল টু জিরো যখন এক্স ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু জিরো বিন্দুতে এফ অফ এক্সের সন্ততা আমাদের পরীক্ষা করতে হবে এবং সেম টাইপের আরও একটা অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা সাইন এক্স বাই এক্স ঠিক আছে মড অফ সাইন এক্স বাই এক্স যখন এক্স নট ইকোয়াল টু জিরো মানে এই টাইপের অঙ্কগুলো থেকেই কিন্তু আমাদের পরীক্ষায় দেবে ঠিক আছে পরের অঙ্কটা পাঁচেরটা বলছে এফ অফ এক্স ইকোয়াল টু ওয়ান মাইনাস কস এ এক্স বাই এক্স সাইন এক্স যখন এক্স নট ইকোয়াল টু জিরো এবং ইকোয়াল টু টু যখন এক্স ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকোয়াল টু জিরো বিন্দুতে আমাদের সন্তত হলে আলফার মান নির্ণয় করতে বলেছে মানে এখানে আমাদের বলে দিয়ে যে সন্তত হবে অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হবে তো এক্ষেত্রে আমাদের সন্তত হলে সেটার মান নির্ণয় করতে বলেছে ঠিক আছে তারপরেরটা কি বলেছে ছয় দাগের অঙ্কটা বলেছে এটাও এক্সিকাল টু ওয়ান বিন্দুতে সন্তত বলে দিয়েছে তাহলে এর মান নির্ণয় করতে বলেছে এ টাইপের অঙ্কও তোমাদের করা আছে এই অঙ্কগুলো করে নেবে আচ্ছা তারপরে সাতের অঙ্কটা বলছে অপেক্ষকটি অসন্তত বিন্দু সংখ্যা নির্ণয় করো অসন্তত হওয়ার অর্থ হলো এখানে নিচে কখন জিরো চলে আসছে ঠিক আছে নিচে জিরো চলে আসলে বা আনডিফাইন্ড হয়ে গেলে আমাদের অসন্তত আসবে তাহলে এক্সের কোন কোন মানের জন্য এক্ষেত্রে আনডিফাইন্ড হতে পারে সেটা লগ লগ কোথায় লগের মান আনডিফাইন্ড হচ্ছে কোথায় জিরো হচ্ছে সেগুলো এখানে একটু দেখে রাখবে এরপরেও আছে দেখা যে এফ অফ এক্স ইকোয়াল টু এক্স কস ওয়ান বাই এক্স যখন এক্স নট ইকোয়াল টু জিরো ইকোয়াল টু জিরো যখন এক্স ইকাল টু জিরো এক্স ইকাল টু জিরো কিন্তু সন্তত একই টাইপের অঙ্ক একটু ভাবে দেখানো রয়েছে সবগুলো অঙ্ক দশ দাগের অঙ্কটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে এই দশ দাগের অঙ্কটাও দেখে রাখবে ঠিক আছে এই গেল আমাদের অন্তরকলন যোগ্যতা বা লিমিট কন্টিনিউটির অঙ্কগুলো এরপর আসছি আমরা অন্তরকলন বা ডিফারেন্সিয়েশনের যে পার্টগুলো রয়েছে সেখানে শর্ট কোশ্চেনের যে অঙ্কগুলো অর্থাৎ দু নম্বরের অঙ্কগুলো এখানে আমি দিয়েছি তোমরা এই অঙ্কগুলো আমি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে তোমরা করতে পারো ঠিক আছে সাজেশনটা তোমাদের এখানটায় সবগুলো অঙ্ক বলতে গেলে আমার প্রচুর সময় লেগে যাবে অতক্ষণ দেখার কোনো দরকার নেই আমি পরপর অঙ্কগুলো একটু দেখে যাই যেই অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা একটুখানি বলে দিচ্ছি যেমন ধরো এক্ষেত্রে পাঁচ দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট যদি সাইন ওয়াই ইকোয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই হয় তবে দেখাও যে ডি ওয়াই বাই ডিএক্স ইকোয়াল টু সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ এই অঙ্কটা ইম্পর্টেন্ট এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি বলে দিচ্ছি তাহলেই তোমরা বাদ বাকি অঙ্কগুলো দেখতে হবে কিন্তু এগুলো একটু বিশেষ করে দেখবে যেমন আটের এক দাগের অঙ্কটা লগ অফ লগ অফ লগ অফ এক্স রয়েছে তার এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করতে বলেছে অর্থাৎ ডিওয়াই ডি এক্স এখানে আমাদের বের করতে হবে ঠিক আছে এরকম টাইপের অঙ্ক আসবে এরপর এখানে দেখো অনেকগুলো ডেরিভেটিভ অঙ্ক করা দেওয়া হয়েছে এখানে একদম লাস্টে দুই দাগের অঙ্কটা সাইন সাইন এক্স টু দি পাওয়ার জিরো সাইন এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জিরো না এখানে সাইন এক্স ডিগ্রি এখানে এই ডিগ্রিটাকে কিন্তু আগে রেডিয়ানে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে এটা পারবে তারপরে পাঁচ দাগের অঙ্কটা রয়েছে সাইন কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট তার মধ্যেও যদি কোনোটা বিশেষভাবে মনে হয় যে এটা দেখা দরকার সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা রোলের উপবাদ্য যাচাই করতে বলেছে এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট তার মধ্যে দুইয়ের অঙ্কটা আমার কাছে খুব ভালো লাগে এই অঙ্কটা পরীক্ষা আসার মতো একটা অঙ্ক রয়েছে দুই দাগে দুই নাম্বারের জন্য এরকম অঙ্কই আসতে পারে এরপরে লেগারেঞ্জের মধ্যমান বের করতে বলেছে লেগারেঞ্জের মধ্যমানের ক্ষেত্রেও প্রথম অঙ্কটা বেশ ভালো আরেকটা হলো ল্যাগারেঞ্জ মধ্যমান উপপাদ্যের সাহায্যে দেখো এই এগারো দাগের যে অঙ্কগুলো দিয়েছে আমি প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট এখান থেকে শর্ট কোশ্চেনে যদি দেয় তাহলে এক দাগের অঙ্কটা আর ব্রড কোশ্চেনে কিন্তু এই তিনটে অঙ্কই দিতে পারে এই লাস্টের তিন দাগের অঙ্কটা কিন্তু ব্রড কোশ্চেনেও দিতে পারে চার নম্বরের কোনো মার্কসও এই অঙ্কটা দিতে পারে এরপর চলে আসছি বারো তেরো তেরো দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষা দিয়েছে এক্স ইকোয়াল টু এ কস এন টি প্লাস বি সাইন এন টি যেখানে এ বি এন ধ্রুবক তাহলে দেখাতে হবে আমাদের ডি টু এক্স টি টু প্লাস এন স্কোয়ার এক্স ইকোয়াল টু জিরো ঠিক আছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে আর ষোলো দাগের অঙ্কটা ভি ইকোয়াল টু এ বাই আর প্লাস বি সমাধানটি হলো এই অবকল সমীকরণটিকে সিদ্ধ করা অর্থাৎ আমাদের কি আর কিছুই না এখানে অবকল অবকল সমীকরণটা আমাদের বের করতে হবে ঠিক আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যেই কিন্তু আমি এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি আঠেরো দাগের অঙ্কটাও অনেকবার পরীক্ষায় এসছে টেস্ট পেপারেও অনেক জায়গায় আছে এটা একটুখানি দেখে নেবে এখানেও তাই আমাদের এই এক্স এক্স ইকোয়াল টু এ কস ইউ মিউটি রুট মিউটি এটাকে আমাদের অবকল সহকের অপকল সমীকরণের আকারে নিয়ে আসতে হবে যেখানে এ এবং টি কিন্তু একটা ধ্রুবক ঠিক আছে অনির্দিষ্ট সমকলে চলে আসছি অনির্দিষ্ট সমাকলের ক্ষেত্রেও দেখো বেশ কিছু অঙ্ক আমরা এখানে করবো আমি বেশ ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো সেগুলোই আমরা এখানে দিচ্ছি মেনলি দেখো এখানে এক দাগের অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলোই শুধু বলে দিচ্ছি এখানেও চার দাগের অঙ্কটা সেই আমাদের ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে এসে করতে হবে ছয় দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট সাত দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট মানে দু নম্বর দুই মার্কসের জন্য এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে চলে আসছি আমরা আট দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয় দাগেরটা কস রুট এক্স বাই রুট এক্স এটাও খুব ইম্পর্টেন্ট দশ দাগের অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বারো দাগের অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট ১৪ দাগেরটা ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এক্স এটা ইম্পর্টেন্ট অঙ্ক পনেরোটা এটা দুই নম্বরে দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা অঙ্ক ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট এরপর চলে আসছি আমরা দেখো আঠেরো দাগের অঙ্কটা ভালো অঙ্ক একটা উনিশ দাগেরটা একটা ভালো অঙ্ক এগুলো তোমরা দেখে নেবে আর কিছু অঙ্ক রয়েছে দেখো যেগুলো হলো বাইশ দাগের অঙ্কটা অর্থাৎ লগ এক্স লগ এক্স কিন্তু আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না এখানে আমাদের পার্টসের সাহায্য নিতে হবে অর্থাৎ পার্টসের অঙ্ক সাধারণত দু নম্বরে দেয় না কিন্তু একদম ছোট্ট এলিমেন্টারি টাইপ যেগুলো রয়েছে সেগুলো দিতেও পারে যেমন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এগুলো হলো একদম এলিমেন্টারি টাইপের বাইপার্সের অঙ্ক এগুলো কিন্তু আমাদের আসতে পারে এরপর আরও বিশেষ আকারের কয়েকটা অঙ্ক দিয়েছি ছোটো ছোটো তার মধ্যে তিরিশ দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট দেখে রাখবে ঠিক আছে এরপর চলে আসছে আমরা ডেফিনেট ইন্ট্রিগ্র্যাল ডেফিনেট ইন্ট্রিগ্রালও একদম প্রথম দিকের অঙ্ক প্রথম দিকের এক দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট তারপর চলে আসছে আমরা তিন দাগের অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট চার দাগেরটা ইম্পর্টেন্ট ছয় দাগেরটা ইম্পর্টেন্ট সাতেরটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু একটাও মিস করবে না প্রত্যেকটা অঙ্ক করবে এগুলো একটু বেশি মনোযোগ সহকারে করবেই এগারো বারো ঠিক আছে চোদ্দো এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক ষোলো দাগেরটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আঠেরো দাগেরটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কগুলো আমি প্রত্যেকটা ধরে ধরে বলছি না কারণ অনেকটা সময় চলে যাবে তাহলে তারপরে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণের অবকল সমীকরণের কয়েকটা অঙ্ক মনে আগেও দেওয়া হয়েছে এখানটা আরও কয়েকটা অঙ্ক দেওয়া রয়েছে তার মধ্যে থেকে এই যে কোশ্চেনের অঙ্কগুলো যে ছোটো ছোটো অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো কিন্তু তোমরা দেখে রাখবে অর্থাৎ সাত দাগ পর্যন্ত এই আট দাগেরটা হল পরের পরবর্তী অঙ্কগুলো রয়েছে আট দাগে কী রয়েছে আট দাগে অবকল সমীকর অবকল সমীকরণগুলোর মাত্রা এবং ক্রম নির্ণয় করতে বলেছে ঠিক আছে তো মাত্রা এবং ক্রম নির্ণয় করার ক্ষেত্রে দুই দাগ তিন দাগ চার দাগ খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো দেখে রাখবে এরপরে আসছে হলো সমাধান করো সমাধান থেকেও এই অঙ্ক খুব বেশি একটা দু নম্বরে দেয় না তবুও একদম এলিমেন্টারি টাইপের অঙ্ক এক দুই এই দুটো অঙ্ক খুব এলিমেন্টারি টাইপের অঙ্ক এই দুটো দেখে রাখবে একটুখানি এরপর চলে আসছি আমরা স্পর্শ কবিলম্ব চরম অবম নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রফল ওই জায়গাগুলো থেকে খুব বেশি একটা অঙ্ক দেওয়া হয় না তবুও একদম এলিমেন্টারি টাইপের যেগুলো তোমাদের একদম প্রথম দিকে রয়েছে সেই অঙ্কগুলো একটুখানি দেখে রাখবে ঠিক আছে এরপরে আসছি চরম অবমের ক্ষেত্রেও আমরা দুটো তিনটে অঙ্ক এখানে দেওয়া আছে সেগুলো একটু দেখবে এ পর্যন্ত আমি নির্দিষ্ট ক্ষেত্রফল রূপে যে নির্দিষ্ট সমকল সেখান থেকে অঙ্ক দিইনি কারণ ওখান থেকে খুব বেশি একটা দেওয়ার দেয় না তো এ পর্যন্তই থাকছে এর কয়েকদিনের মধ্যেই আমি আবার এর যেই বিস্তারিত অর্থাৎ চার নম্বর মার্কসের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি তো ততক্ষণ সুস্থ থাকবে খুব ভালো থাকবে থ্যাংক ইউ